19 যে মহামারীতে আকার নিয়েছে সারা ভারতবর্ষ সারা বিশ্বজুড়ে যে ভ্যাকসিনের টিকাকরণ চলছে তার মধ্যে ক্যানিং পশ্চিমে আজকে আমরা কিছুদিন ধরেই ভ্যাকসিন নিয়ে বিরাট গোলযোগ ছিল প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছিল কিন্তু অনেকে পাচ্ছিল না অনেকে আবার রেগে বাড়ি ফিরে যাচ্ছিল কষ্ট করে দীর্ঘক্ষণ লাইন করার পর গতকাল এসডিওতে আমরা মিটিং করে সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েতের প্রধান সাহেবদেরকে আমরা নির্দেশ দিয়েছি পঞ্চায়েতের প্রধান সাহেবরা লিস্ট তৈরি করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের রোটেশনাল অনুযায়ী এই টিকাকরণ চলবে আজকের মাতলাওয়ার মাতলাটুই এবং দিঘির পাড় এই তিনটে গ্রাম পঞ্চায়েতে প্রায় 700 অধিক মানুষকে আজকের টিকাকরণ কর্মসূচি চলছে এবং আমার যেহেতু কোভিড হয়েছিল আমি প্রায় 16 দিন এই কোভিড রোগে আক্রান্ত ছিলাম তাই দীর্ঘ প্রায় আড়াই মাস তিন মাস পর আজকের আমি মনে হয়েছে ডাক্তারবাবুরা বললেন পরামর্শ দিলেন যে আমাকে এই টিকাটা নিতে হবে এখন কোনো অসুবিধা নেই তাই আজকে আমিও আমার টিকাটা নিলাম আপনি কি এটা দ্বিতীয় ডোজ না আমার এটা প্রথম ডোজ